আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে চিকেন সমোসা। সমোসার শীট থেকে শুরু করে এ টু জেড আমি আজকে এই সকল কিছু একটা ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। সমোসা অনেকভাবে তৈরি করে নেওয়া যায়, আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই পুর তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন স্বাদ অনুযায়ী। দিয়ে দিব আদা রসুন বাটা 1/2 চা চামচ করে, অর্থাৎ টোটাল 1 চা চামচ পরিমাণ। এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নিব যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা সরে যায়। দরকার হলে একটু পানি দিতে পারেন। এবার আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণটাকে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। একটু ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা সরে যায়। এ পর্যায়ে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার আমি এখানে কিউব করে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। গ্রামের হিসাবে ধরলে প্রায় 200 গ্রামের থেকেও একটু বেশি হবে। এবার এটাকে ভালোভাবে এই মশলার ভিতরে ভেজে রান্না করে নিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে দিব। এখন ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পর। এরই মাঝে চিকেন থেকে পানি উঠে এসেছে আর চিকেনটা প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। বাংলাদেশি সমোসার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সমোসার ভেতরে পেঁয়াজ কুচির পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি ব্যবহার করা হয়। এবার পেঁয়াজটাকে একটু হালকা সটে করে নিব। যখন পেঁয়াজটা একটু মজে আসবে এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, 1/2 চা চামচের থেকে একটু বেশি হবে, এটা এখানে দিয়ে দেব। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। মাংসটা কিন্তু এতক্ষণে ভালোই সেদ্ধ হয়ে গেছে, তাছাড়া ভাজার সময় আরও সেদ্ধ হবে। এবার আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি শীট তৈরি করার জন্য। সেই জন্য এখানে প্রথমেই আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। অবশ্যই ময়দা নিতে হবে, আটা দিয়ে কোনোভাবেই হবে না। এবার আমি এখানে স্বাদ মতো লবণটুকুকে দিয়ে দিব। এই মিশ্রণের মধ্যে কোনো প্রকারের এক্সট্রা তেল দেওয়া যাবে না, শুধুমাত্র পানি দিয়েই ময়দার খামিরটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। জাস্ট অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব। মোটামুটি আমাদের একটা শক্ত ডো তৈরি করতে হবে, কোনো ক্রমেই নরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু বেলতে আর সেকতে অনেক সমস্যা হবে। দেখতে পাচ্ছেন এটা তুলনামূলক কিন্তু অনেকখানি শক্ত। এবার আমি একটা ক্লিয়ার র‍্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মাঝে এই ডোটা একটু সফট হয়ে যাবে। সো দর্শক, এরই মাঝে ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে 8টা ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 10টা অবধি করতে পারবেন। এবার এখান থেকে 1টা ভাগ নিয়ে প্রথমেই আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার জন্য আমি শুকনো ময়দা একটু ডাস্ট করে নিয়েছি। এবার একটা রুটি বেলে নিতে হবে। প্রথম রুটিটা একটু বড় করে বেলতে হবে, ক্রমান্বয়ে আস্তে আস্তে একটু ছোট করতে হবে। এইটাকে একটু তুলনামূলক ছোট করব, মানে বেশি না, অল্প একটু ছোট করলেই হয়ে যাবে। আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি। এইভাবে আমি টোটাল 4টা রুটি এখানে বেলে রেডি করে নিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার এই সাদা তেলটাকে এই রুটির ওপরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে করে এটা যখন সেকবো তখন অনায়াসে খুলে আসতে পারে। তেলটা একটু বেশি পরিমাণেই লাগাবেন, তাহলে আর খুলে আসতে কোনোই সমস্যা হবে না। এবার এর ওপরে শুকনো ময়দা একটু ডাস্ট করে দিতে হবে ঠিক এভাবে। এবার এর ওপরে আরেকটা দিয়ে এভাবে চেপে দিতে হবে। তারপর এখানে আবারও একটু তেল লাগিয়ে নিতে হবে, আবার শুকনো ময়দা ডাস্ট করে পরবর্তী রুটিটাকে এর ওপরে সেট করে দিতে হবে। একটু বেশি করে তেল আর ময়দা ব্যবহার করবেন, তাহলে আর খুলে আসতে কোনো সমস্যা হবে না। এবার এটাকে দিয়ে নিচ্ছি, আবারও একটু তেল মাখিয়ে নিব এবং এর ওপরে আরেকটা রুটি সেট করে নিব। সো দর্শক, দেখতে পাচ্ছেন
এবার আমি এটাকে একটু বেলে নিব। মোটামুটি একটু বড় করে বেলা ট্রাই করবেন, যাতে করে এক একটা রুটি একটু পাতলা হয়ে যায়। সেটা আপনারা আসলে যখন বেলবেন তখনই বুঝতে পারবেন, তুলনামূলক একটু বড় করে বেলতে হবে। আর আপনি যদি 5 থেকে 6টা রুটি করেন তাহলে একটু ছোট বেললেও সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার একইভাবে আমি সেম প্রসেস ফলো করে বাকি 4টা লেচিকেও সমানভাবে বেলে নিব। দেখুন হয়ে গেছে, আর রুটির সাইজটা একটু ছোট বড় করে 4টা রুটি সমানভাবে বেলা হয়েছে। এই পর্যায়ে রুটিটাকে সেকার জন্য আমি একটা তাওয়ায় দিয়ে নিয়েছি, আর এটাকে একদম অল্প হিটে এভাবে একটু চেপে চেপে সেকে নিতে হবে। কোনো ক্রমেই আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, অর্থাৎ রুটিটা আমাদের একদম সেকে ফেললে হবে না। একদম হালকা একটু যদি আমরা গরম দিই তাহলেই অনায়াসে এক একটা রুটি এভাবে উঠে আসবে। দেখুন ঠিক এভাবে কোনো ক্রমেই আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটিটা একদম কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, একটু আলগোসে টান দিলে এটা সুন্দরভাবে উঠে আসবে, কারণ এর ভেতরে যথেষ্ট পরিমাণ তেল আর ময়দা দেওয়া হয়েছে। আর শীটটা কেমন পরিমাণে পাতলা হয়েছে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার শীটগুলোকে আমি নিয়ে নিয়েছি, বা সাইড থেকে অংশগুলোকে এভাবে প্রথমে কেটে নিব। আমি শীটটার সাইজ দেখেছি, প্রস্থে 3.5 ইঞ্চি আর দৈর্ঘ্যে 7 ইঞ্চি। এই পরিমাণ সাইজে একটা মোটামুটি বড় সাইজের সমস্যা সুন্দরভাবে হয়ে যায়। আপনারা চাইলে এই শীটটাকে 3 ভাগে, অর্থাৎ 3টি সমস্যার জন্য শীটটা তৈরি করতে পারেন। এবার দুই ধার থেকে অসমান অংশগুলোকে কেটে নিব, ঠিক এভাবে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শীটটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এটা দিয়ে অনায়াসে সমস্যার ভাঁজটা দেওয়া যাচ্ছে। আপনারা যদি চান এই শীটটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, জাস্ট এভাবে একটা বক্সে ভরে রেখে দিলেই হবে। যেহেতু এটা একটু হালকা শাকা রুটি, তাই একটার গায়ে একটা কোনো ক্রমই লেগে যাবে না। আর এই যে লেফট ওভার অংশগুলো ছিল, এগুলোকে তেলে ভেজে আমি পুরের মধ্যে ব্যবহার করব। আর এটা যেন এখন ড্রাই না হয়ে যায়, সেই জন্য একটা বোলে রেখে একটা কিচেন ন্যাপকিন দিয়ে এটাকে ঢেকে রাখছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চুলায় আমি তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি সেই লেফট ওভার অংশগুলোকে, অর্থাৎ এক্সট্রা যে সাইড থেকে অংশগুলো বের হয়েছে, সেগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। এই যে এখানে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে নামিয়ে রাখছি। এগুলো আপনারা নাচোস হিসাবে বা পাপড়ি চাট বানিয়ে খেতে পারেন, তবে সমস্যার পুরের মধ্যে এই জিনিসটাকে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা পুরের মধ্যে এই ভেজে নেওয়া অংশগুলোকে দিয়ে দেব। একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে এটা খেতে একদম দোকানের মতো হবে। এবার এটাকে একটু মিলিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে গেছে। সমস্যার শীটগুলোকে সিল করার জন্য আমি এখানে একটা আঠা তৈরি করে নিয়েছি। সম পরিমাণ ময়দা আর পানি একটু গুলিয়ে নিয়েছি, তাহলেই আঠাটা তৈরি হয়ে যাবে। আর দেখুন সমস্যার ভাঁজটা ঠিক এভাবে দেওয়া হবে। আমি একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে একটু কোণের মতো করে ভাঁজ করে নিতে হবে, তাহলে আমাদের এটা রেডি হয়ে যাবে। ঠিক এভাবে দুই ভাঁজে আমরা এটাকে ভাঁজ করে ফেলবো। আমি আশা করছি আপনারা বুঝে গেছেন। এবার এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণে পুর দিয়ে মুখটাকে সিল করে দেব। সম্পূর্ণ জায়গায় আঠা লাগানোর কোনোই দরকার নেই, শুধুমাত্র মুখের জায়গা দিয়েই এটাকে একটু লাগিয়ে দিলেই হবে। আর এটাকে একটু সুন্দরভাবে সেট করতে হবে, একদম ট্রায়াঙ্গেল শেপে। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন কোনো জায়গা দিয়ে পুর ভাজার সময় বের হয়ে যেতে পারে, ওই জায়গায় সেই আঠাটাকে একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে। এবার আপনি চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। যেহেতু এটাকে হালকা শেকে তৈরি করা হয়েছে, তাই এটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আপনি সরাসরি যে কোনো কন্টেনারে ভরে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন অন্তত পক্ষে 2 সপ্তাহের জন্য। জাস্ট খাওয়ার আগে নামিয়ে ভেজে নিলেই হবে। ভাজার জন্য চুলায় আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে লো হিটে গরম করতে হবে। আর দেখতে পাচ্ছেন সমস্যাটা দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে খুব বেশি জোরে একটা বলক উঠছে না। এইভাবে করেই সমস্যাগুলোকে দিয়ে দিতে হবে। আর এখন এই অল্প তাপে এটাকে ভাজতে হবে। তেলও আস্তে আস্তে গরম হবে, সমস্যাটাও আস্তে আস্তে ভাজা হবে। এটাকে এভাবে অল্প হিটে ভাজলেই এর ওপরটা একদম সুন্দরভাবে স্মুথ হবে, আর এটা দেখতে সুন্দর হবে, আর অনেক বেশি ক্রিস্পি হবে।
একটু সময় লাগিয়ে ভাজতে হবে। এক ব্যাচ ভাজতে আপনার 10 থেকে 15 মিনিট মতো সময় লাগতে পারে। এভাবে উল্টে পাল্টে একদম লো হিটে আমাদের এটাকে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বাহিরের দোকানের মতোই হয়েছে, আর এর গায়ে কিন্তু কোনো ধরনের বাবল উঠে যায়নি। আপনি যদি এটাকে গরম তেলে বেশি হিটে ভেজে ফেলেন তাহলে কিন্তু এর গায়ে অনেক বেশি বাবল উঠে যাবে। আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আপনি চাইলে আপনার যে কোনো পছন্দ মতো সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আমি আজকে তেঁতুলের সস এর সাথে এটাকে পরিবেশন করছি। ইফতারের টেবিলে একটা আইটেম হিসাবে এটা পরিবেশন করতে পারেন। আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।